আসসালামু আলাইকুম এফর কুকিং ব্লগ থেকে আরও আবারও চলে আসছি আর একটা ছোটো ব্লগ নিয়ে আপনারা প্লিজ এই ব্লগটা দেখবেন আর আসলে যদি আপনাদের ভাল লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন যে আমি আজকের রেসিপিটা কিনে আসছি তো এদিক দিয়ে আমি মাছটা রেডি করে নিয়েছি আর এখান দিয়ে আমি কড়াইও বসায় দিছি তো আপনারা দেখবেন আজকে তেলাপিয়া মাছ কীভাবে বোনা করবো সেই রেসিপি সেই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যেতে আমার মাছটা আমি সুন্দর করে পিসপিস করে নিয়েছি একটা পুরো মাছ নিয়ে নিয়েছি তা আসলে পুরো একটা মাছে মানে এক এক কিলোর মতো হয়ে গেছে মানে এক কেজির ওজনের একটা মাছ নিয়ে নিয়েছি তো আমার ভাজাটা শেষ এই যে দেখেন সব কিছু আমি কিভাবে নিয়ে নিছি তো এটা আপনাদের সাথে শেয়ার করব যেতে আপনারা এইভাবে বাসায় একটু ট্রাই করেন আর খুব মজা মজার করে রান্না করে খেতে পারেন তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর রান্না করে খাবেন আর এখান দিয়ে আমি কড়াইটা বসাই দিয়ে তারপরে এখান দিয়ে ময় মশলা যা আছে সব দিয়ে দিতেছি দেখেন রসুন বাটাটা দিয়ে দিলাম যেতে আমার কুচিটা হালকা ভাজা হয়ে গেছে এই জন্য একটু পানি অ্যাড করে দিলাম যেতে সুন্দরভাবে আমি কষায় নিতে পারি মশলাটা তার এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিতেছি হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি এটা যা আছে লবণ সব একসাথে নিয়ে নিয়েছি যেতে আপনাদের দেখানোর সুবিধার জন্য তা আমি এখন সব কিছু দিয়ে সুন্দরভাবে কষায় নিতেছি আপনারা ওইভাবে কষায় নেবেন প্লিজ 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 আমার ভিডিওগুলো ফুল দেখার ট্রাই করবেন তো আমি সুন্দর করে কষায় নিচ্ছি যে আসলেই যে কোনো রেসিপির মজাটাই নিয়ে আসে কষানের উপরে তো আমি সুন্দর করে কষায় নিচ্ছি আপনারা এইভাবে কষায় নেবেন তো কষানোর পরে এখন আমি মাছগুলো সুন্দরভাবে এটার ভিতরে পিছিয়ে দিয়ে দেবো তো দেখেন এই যে আমার ভাজা মাছটা আমি নিয়ে আসছি এই যে দেখেন তো আমাদের বাসায় মানুষ কম তো আমি একটা মাছকে কেটে আমি পাঁচ ছয় পিস করে নিয়েছি এই যে দেখেন তো আসলে ছয় পিস করে নিয়েছি এই যে ছয় পিস মাছের রেসিপিটা তো আপনাদের সাথে একটু শেয়ার করে যেতে আমার অনেক ভালো লাগে যেতে আপনারা দেখে রান্না করে খেতে পারেন তো আপনাদের দেখানোর সুবিধার জন্য খুব কাছ থেকে দেখানো ট্রাই করতেছিলাম আর একটা টমেটো নিয়ে নিছিলাম একটা টমেটো কিছুটা সুন্দর করে দিয়ে দিলাম আর একটু টেস্টের জন্য মানুষে অনেকে টমেটো পেস্ট দেয় ব্লান্ডার করে তো আমি সেটা দিচ্ছি না আমি আজ তো টমেটোটার উপরে বিছাই দিছি যেতে দেখতে সুন্দর লাগে এই জন্য তো আমার রেসিপিটা একদম কাছাকাছি হয়ে গেছে এই যে দেখেন তো আমি এখন নামানের কাছাকাছি চলে আসছি এভাবে রান্না করে বাসায় একবার ট্রাই করবেন তো এখন আমি ধনেপাতাটা দিয়ে দেবো এই যে দেখেন ধনেপাতা দিয়ে দেব এই যে তো আমি দিয়ে দিয়েছি যেতে আমার নামানোর সময় হয়ে গেছে এখন আপনাদের সামনে নিয়ে আসবো যেতে একদম হয়ে গেছে কাছাকাছি তো আমি ট্রাই করব এখন যে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারাও দেখবেন একটু প্লিজ যেতে আমার রান্নাটা শেষ তার জন্য এই যে দেখেন ফাইনাল লুকটা এইভাবে চলে আসছে এখন আমার রান্নাটা শেষ আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ প্লিজ প্লিজ